কৃষিবিদ মোহাম্মদ মতিয়ার রহমান, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন ফুলকপির বর্তমান ভরা মৌসুম, শীতকালীন শাকসবজির ভরা মৌসুম। বর্তমান বাজারে ফুলকপির সরবরাহ ব্যাপক পরিমাণে এবং দামও আশা করি আমাদের নাগালের মধ্যে। আগামী 2-2.5 মাস হয়তোবা এই ফুলকপির সরবরাহ ব্যাপকভাবে থাকবে, তারপরে হয়তো ফুলকপির ব্যাপক সরবরাহ কমে যাবে এবং দামও বেড়ে যেতে পারে। আমাদের প্রত্যেকের প্রতিদিন গড়ে 300 গ্রাম শাকসবজি খাওয়া দরকার। এই শীতকালীন মৌসুমে যেহেতু ব্যাপক পরিমাণে শাকসবজির বাজারে সরবরাহ, সে হিসেবে আমরা ইচ্ছে করে সামর্থ্য অনুযায়ী বেশি থেকে বেশি শাকসবজি খাওয়ার অভ্যাস করতে পারি এবং খেতে পারি এবং খাওয়ার ব্যাপারে অন্যদেরকে উৎসাহ করতে পারি। বিশেষ করে ফুলকপির মতো লাভ সুস্বাদু সবজি আমরা এই মুহূর্তেই বেশি করে খাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারি। সকলকে ধন্যবাদ।